বিক্ষোভের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদচ্যুত করল প্যারাগুয়ের প্রেসিডেন্ট। অনলাইন ডেস্ক। পুনর্নির্বাচন সংক্রান্ত বিল পাশ নিয়ে বিক্ষোভের পর প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরেশিও কার্তেস দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদচ্যুত করেছেন। প্রেসিডেন্টের পুনরায় ক্ষমতা গ্রহণের বিলের বিপক্ষে প্যারাগুয়ের জনগণ বিক্ষোভ প্রদর্শন করে এবং এক পর্যায়ে দেশটির কংগ্রেস ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষে একজন বিক্ষোভকারী নিহত হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাজনৈতিক নেতারা নিহত বিক্ষোভকারীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছে। বিরোধী দলীয় নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের আবেদন জানিয়েছে। 35 বছর সামরিক শাসনের পর 1992 সালে দেশটির সংবিধানে পরিবর্তন আনয়ন করে প্রেসিডেন্টের মেয়াদকাল 5 বছরে সীমাবদ্ধ করা হয়। তবে বর্তমান প্রেসিডেন্ট হোরেশিও কার্তেস এই নিয়ম পরিবর্তন করে পুনর্নির্বাচনের জন্য বিল পাশের চেষ্টা করেন। প্রেসিডেন্ট কার্তেসের মেয়াদ 2018 সালে শেষ হবে। সূত্র বিবিসি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।